আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আলোচনা করব 31st night বা হ্যাপি নিউ ইয়ার বা নববর্ষ, শুভ নববর্ষ যে আমরা পালন করে থাকি বোমাবাজি ফাটিয়ে, তারপর আরও পার্টি দেওয়া হয়, গান বাজনা বাজানো হয়। এগুলো কি পালন করা যাবে ইসলামে? কি এগুলো নবীজি সাহাবীদের সময় কি এসবগুলো ছিল? তো চলুন আজকে আমি বলবো 31st night উদযাপন করা কি জায়েজ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর দুটি উৎসব উদযাপন বন্ধ করেন। দুটি উৎসব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করেন। একটি হলো নওরোজ বা বছর প্রথম দিন, অন্যটির নাম ছিল মিহিরজান। এই উৎসবের বিপরীতে মুসলিমদের আনন্দ উৎসব নির্ধারিত হয় 2 ঈদে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ে সাদৃশ্য অবলম্বন করল সে তাদের অন্তর্ভুক্ত। যারা যারা 31st night মানছে, উদযাপন করছে, তারা মনের অজান্তে শিরকি উৎসবে জড়াচ্ছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিরা কখনো মহরম মাসে নববর্ষ উদযাপন ও শিরকি নামে বছরকে শুভেচ্ছা জানাচ্ছি এরকম করেনি। তো কারা আমাদের মধ্যে এই উৎসবটি ঢুকিয়ে দিয়েছে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের সব কিছুই করেনি। তো চলুন জেনে নেওয়া যাক। খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজার ইংরাজিতে নববর্ষ প্রচলন করে। তারপর 1 জানুয়ারি নববর্ষের দিন হিসাবে নির্দিষ্ট হয় 1582 সালে গ্রেগরিয়ান পঞ্জিকা অনুসারে। মূল ব্যাপার হলো আরবি মাস ছাড়া সব মাসের নাম মূলত শিরকিদের দেবদেবীর নামে। যেমন জানুয়ারি নামকরণ হয় জানুস হতে, যিনি রোমানের দেবতা, রোমান দেবতা। তাদের বিশ্বাস অনুযায়ী জানুসকে বলা হয় গড অফ ডোরস, কোনো কিছু শুরু করার দরজা। বিভিন্ন জাদুঘরে এই দেবতার দুদিকে দুটো মুখ বিশিষ্ট মূর্তি আজও আছে। ওদের বিশ্বাস ছিল উনি ভূত ও ভবিষ্যৎ দুটোই দেখতে পেতেন। তাই মনে করা হয় আগের বছরের শেষ আর নতুন বছরের শুরুর দিকে ঘোরানো তার 2 মুখ। জানুসের নামে তারা বিভিন্ন উৎসব পূজা করত। 153 খ্রিস্টপূর্বাব্দ থেকে জানুয়ারির প্রথম দিনে প্রধান বিচারপতিরা তাদের কার্যালয়ের কাজ শুরু করতেন। জানুসের প্রার্থনার মাধ্যমে যে কোনো শুভ কাজের শুরুতে তারা জানুসকে স্মরণ করত ও পূজা করত। বর্তমান 31st night বা হ্যাপি নিউ ইয়ার এগুলো কিছুই নয়, জানুসকে স্বাগত জানাবার আধুনিক রূপ। আসলে আমরা নিজেদের যতটা ডিজিটালভাবে শয়তান, তার চেয়ে বেশি ডিজিটাল ফেতনা নিয়ে আমাদের সমানে হাজির হয়। তো জানুয়ারি নামকরণ হয়েছে জানুস থেকে, যিনি রোমান দেবতা। আর আমরা জানুয়ারি পালন করে থাকি ওই জানুসকে স্বাগত জানাবার জন্য। আর শয়তান আমাদেরকে ডিজিটালভাবে আরও ফেতনা দিয়ে হাজির করে। তো আশা করি আজকে আমরা বুঝতে পেরেছি জানুয়ারি সম্পর্কে বা 31st night উদযাপন সম্পর্কে। আজকে এতটুকু। আল্লাহ পাক আমাদেরকে শোনা বলা ও বেশি বেশি অমল করার তৌফিক দান করুন।